দাদা, এখানে আপেল কত কিলো? আপেল 120 টাকা কিলো। আর আম 100 টাকা। সুপ্রিয় দর্শক, আমার কলকাতা ভ্রমণের তৃতীয় ও শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার আগের পর্বগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে আসতে পারেন। কলকাতায় এমন অনেক খাবার পেয়ে যাবেন, যেমন কুলফি, বিভিন্ন ধরনের ফল ইত্যাদি। যদি কখনো কলকাতা যান, অবশ্যই আমার মতো আপনারাও চেখে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সন্ধ্যার পর জমে উঠে কলকাতার নিউ মার্কেট এলাকা, সবাই কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত। কেউ এসেছেন একা, কেউ আবার পরিবার নিয়ে। তো চলুন ঘুরে দেখি কলকাতার রাতের নিউ মার্কেট এলাকা।
রাতের কলকাতা শহর দেখে ফিরে এলাম আমাদের হোটেলে। সকাল সকাল ইমিগ্রেশন শেষ করে আবারও রওনা দিলাম দেশের পথে। দুপুর একটায় বেনাপোল থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন যাত্রা শুরু করল। ভাড়া পড়ল 600 টাকা। আমার প্রথম পর্বে আপনাদের যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাত্রা দেখিয়েছিলাম, আজ দেখুন স্বপ্নের সেই পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাত্রা। আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। রাতের জন্য আসলে পদ্মা সেতুর সম্পূর্ণ রূপ দেখাতে পারলাম না। সুপ্রিয় দর্শক, পদ্মা সেতু দেখতে দেখতেই শেষ করলাম আমার এবারের কলকাতা ভ্রমণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।